সবা মেরাজের তাৎপর্য কি, এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? ট্যাপে অজু করলে নিচে বালতি থাকে, ফলে অজুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে? মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? অজু করার পরে কি আয়নায় মুখ দেখলে অজু ভেঙে যাবে? গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজু করলে হবে কিনা? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এরপরে কবির হোসেন আপনি লিখেছেন, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? যদি তিনি কষ্ট পান, শাশুড়িকে মা বললে তো গুনাহ হবে না, কারণ এটা তো আপনি জন্মদাতা, জন্ম গর্ভধারণকারিণী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন, এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন। কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না, তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারিণী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না, বিধায় তাকে মা বলাতে কোনো অসুবিধা নেই। এক নিমিশে এই আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে, তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বেন না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয়। স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ এমন কোনো কথা নেই। বিধায় মেয়েরা মাথায়, হাতে, কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে কাজী ফাতিমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে, আজান মুয়াজ্জিন সাহেব দিতে থাকুক, এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন, কোনো সমস্যা নেই। এরপরে আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, ট্যাপে অজু করলে নিচে বালতি থাকে, ফলে অজুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? ঢালা যাবে, কোনো অসুবিধা নেই, বরং ঢালাটাই উত্তম। বিশেষ করে কমোড পরিষ্কারের জন্য, টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য, যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত। কারণ অজুর যে পানিটা, এ ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোনো দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয়, এটা নাপাক নয়। আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক নয়। এরপরে ফাইজুল্লাহ রহমান আপনি লিখেছেন, আমার পরিবার আমাকে, আমার বউকে পছন্দ করে না, এখন আমি পরিবার থেকে চলে যাব নাকি বউকে ডিভোর্স দিব? ভাই ফাইজুর রহমান, এত সহজেই এই বিষয়গুলো সমাধানে আসা যায় না। আমি আপনাকে অনুরোধ করব, আপনি কোনো একজন ভালো দক্ষ আলেমের সাথে যোগাযোগ করুন, দেখা করুন, এবং সম্ভব হলে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে যান। আমরা ইনশাআল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার যেটা করার স্বপ্ন দেখছি, সেখানে ফ্যামিলি কাউন্সিলিং ব্যবস্থা রাখা হবে, যার উদ্দেশ্যই হবে যে পারিবারিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা উদ্যোগী হব ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। তো এই যে উদ্যোগটা, এই উদ্যোগটার জন্য আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু করব। আমরা শুরু করার আগেই আপনি কোনো একজন আলেম বা কোনো একজন বিদগ্ধ মানুষের সাথে সাক্ষাৎ করতে পারেন। আজও জুমার দিন, জুমার পর একাধিক পরিবার এসেছিলেন তাদের পারিবারিক সমস্যা দূরের জন্য। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আল্লাহর ফজলে আমাদের সেই চেষ্টা সফল হয়েছে, অর্থাৎ তাদের সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে আপনার পুরো বিষয়টাকে কারোর কাছে বলে যে আপনার স্ত্রীকে অপছন্দ করেন, তারা অপছন্দ করে তারা তার সাথে কেমন আচরণ করেন, সেক্ষেত্রে ধৈর্য ধরার সুযোগ আছে কি না, থাকলে সেটাই করা উচিত, যদি ধৈর্য ধরা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো পরিস্থিতিটা কী, আপনার কি ডিভোর্সে যাওয়া উচিত নাকি পরিবারের লোকদেরকে বুঝিয়ে সমঝিয়ে তাকে তার ব্যাপারে সহনশীল করা উচিত, কিংবা তাকে ধৈর্য ধরতে বলা উচিত, কিংবা আলাদা হয়ে যাওয়া উচিত, এই বিষয়গুলো নির্ভর করবে আপনার পুরো পরিস্থিতির উপরে। কাজলে আইডি থেকে আপনি লিখেছেন, অজু করার পরে কি আয়নায় মুখ দেখলে অজু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, অজু ভাঙবে না। জেসমিন মাহি আপনি, মাহিন আপনি লিখেছেন, মেয়েদের মাসিক বা বাচ্চা হলে আতুর ঘরে গেছে, আতুর ঘরে গেলে সুইত লাগে, এটা নিয়ে আলোচনা করবেন? না, এগুলো নিছক কি আপনার কুসংস্কার আমাদের, যে মেয়েদের মাসিক হলে বা বাচ্চা হলে সেই ঘরে গেলে আপনার এই ক্ষতি হয়, ওই ক্ষতি হয়, এই সমস্যা হয়, সমস্যা, এগুলো একান্ত আমাদের মন গড়া বানানো জিনিস। কোরআন এবং সুন্নাহ এ সম্পর্কে কোনো কথা বলেনি। সাবির ইয়াসমিন জানাত আপনি লিখেছেন, স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অতএব তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন। কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন,
এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেইন অফ কমান্ড একটা ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো তার জন্য আপনি বলে যাবেন এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দোষনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নাই নাহিদ হাসান নূর আপনি লিখেছেন নামাজে আস্তে পড়তে হয় এমন তাসবি যদি কেউ এতটা জোরে পড়ে যে সেটা সামনের ও পেছনের কাতারে শোনা যায় এর হুকুম কি এমনিভাবে যদি ইমামের তাসবিগুলো মাইকের মাধ্যমে পুরো মসজিদে স্পষ্ট শোনা যায় এটার হুকুম কি এটা তো উচিত নয় যদি অনিচ্ছাকৃতভাবে এমন হয় যে তিনি আস্তে পড়েছেন কিন্তু মাইকের সাউন্ড কোয়ালিটি এত ভালো যে তিনি অনিচ্ছাকৃতভাবে যেটা পড়েছেন সেটাও মুসল্লিদের কাছে বা মসজিদে অন্যদের কানে চলে গেছে তাহলে সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম করা তো জায়েজ নয় সেক্ষেত্রে সেটা নামাজের জন্য ক্ষতিকর হবে গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কি না বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে উজু করলে উজু হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এরপর প্রশ্ন করেছেন আরিফুর রহমান আপনি লিখেছেন রজব মাস উপলক্ষে আমার একটা জিজ্ঞাসা শবে মেরাজের তাৎপর্য কী এর জন্য বিশেষ কোনো আমল আছে কি রজব মাস উপলক্ষে আপনার শবে মেরাজ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে রাতে হয়েছিল সেই রাতের কোনো আমল এই মাসে আছে কি না এর উত্তর দেওয়ার আগে বলে রাখি যে মেরাজের রাতটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত কারণ এ রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ লাভ করেছেন অর্থাৎ আল্লাহর আরশ আজিম আল্লাহ রাব্বুল আলামিনের আলামুল গায়ব জান্নাত জাহান্নাম সব দর্শন করা আল্লাহর খুব নিকটবর্তী যাওয়া এসব কিছুর সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নেয়ামত দিয়েছেন সেজন্য এই রাতটি তার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ইমানদার হিসেবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ এর ঘটনা ঘটেছিল কিন্তু এই মেরাজের রাত প্রথমত কখন ঘটেছে এটিকে আমরা যারা মনে করছি যে এটি ঘটেছে রজবের ২৭ তারিখে এর সপক্ষে কোনো হাদিস থেকে শক্তিশালী কোনো দলিল নেই এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে রজবের ২৭ তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল দ্বিতীয়ত এই রাতে অর্থাৎ মেরাজের রাত যদি নিশ্চিত হওয়া যায় যে অমুক রাতে মেরাজ ঘটেছিল তাহলে সেক্ষেত্রে সেই রাতকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা কোনো আমলিকতা কোনো সুন্নাহ আমাদেরকে বলনি অতএব আমরা মেরাজের প্রতি ইমান আনয়ন করবো মেরাজের শিক্ষাগুলো গ্রহণ করবো মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করবো কিন্তু মেরাজের রাতের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে সেটি না কোরআন না সুন্নাহ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত আর এই যে দিবসগুলো এই সমস্ত দিবসগুলো আমরা আজকাল সংরক্ষণ করাটাকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি তখনকার মানুষরা তখনকার সমাজের মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা এই দিবসগুলোকে সংরক্ষণ করাটা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন না কারণ দিবস কেন্দ্রিক কোনো কার্যক্রম যেহেতু ইসলামে এ জাতীয় কাজকে কেন্দ্র করে অন্তত নাই বিধায় সেটাকে সংরক্ষণ করারও বিশেষ কোনো তাৎপর্য নেই বা ছিল না